আসসালামু আলাইকুম আর এস অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বেশ কিছু দিন পরে আবার অনলাইনে আসলাম আমার ব্যক্তিগত একটু সমস্যার কারণে আমি অনলাইনে আসতে পারি নাই আর সে একটু অসুস্থ ছিলাম তো যাই হোক তো আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো তিনটা প্রজেক্ট একটা হচ্ছে সাতোশী কোর ফ্রি বিটিসিএস মাইনিং আর একটা হচ্ছে বিটকয়েন অ্যাফ এবং হচ্ছে সিদ্রা ব্যাংক তো বিস্তারিত বলার আগে এখানে বলে দিই যে সিদ্রা ব্যাংকের কে ওয়াইসি নিয়ে আসতেছে আপনার হচ্ছে সার্ভার ডাউনের কারণে সবাই কাজ করতে পারতেছে না আমি বি ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এবং বিটকয়েন অ্যাপ ইচ্ছে করলে আপনি এখন টাকা তুলতে পারবেন যদি আপনার কাছে মিনিমাম টাকা তোলার যে অ্যামাউন্টটা বিটকয়েন অ্যাপ টুকেনটা থাকে তাহলে তুলতে পারবেন আমি দেখাবো আরেকটা হচ্ছে সাতশি কোর বিটিসিএস সেটার একটা এখন পর্যন্ত আপডেট নেই তবে একটা জিনিস সেটা হচ্ছে যে সাতশী কোর বিটিসিএসের যে রেটিং পয়েন্ট সেটা হচ্ছে ফোর ফোর এইটা সম্পর্কে আমি কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমে হচ্ছে বিটকয়েন অ্যাপ নিয়ে কথা বলবো আমি এটা লগ করে নিই তো এটা হচ্ছে আমার বিটকয়েন অ্যাপের অ্যাকাউন্ট তো যারা এখন বিটকয়েন অ্যাপের হচ্ছে আপনারা এটাতে কালেক্ট করেন নাই টোকেনগুলো তারা কালেক্ট করতে পারেন এখনও হচ্ছে এক একটা জয়েন্ট হওয়ার সাথে সাথে সম্ভবত এক কোটি ষাট লক্ষ অথবা এক কোটি আশি লক্ষ টোকেন পাবেন এবং প্রত্যেকটা রেফারে সেম টোকেন পাবেন এখানে মাইনিং করার কোনো সিস্টেম নাই ঠিক আছে তো এটা দীর্ঘ লং টাইম একটা প্রজেক্ট এটা দুই সালে বড় বড় এক্সচেঞ্জারে আসবে তো এদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা যে অ্যানাউন্সমেন্ট সাইডে করছে পূর্বে এইসব নিয়ে কথা বলছিলাম তাদের রুডমেটটা দেখে নেবেন সেটাতে তারা বলে দিচ্ছে হচ্ছে বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জারে লিস্টিং হবে তো বিটকয়েন অ্যাপের প্রাইসটা যদি বলেন ফিউচারে কেমন হবে ফিউচারে অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে কারণ এই মুহূর্ত থেকে তারা কিন্তু তিনটা দেশে অলরেডি তারা হচ্ছে বড় বড় শপিং মল নিয়ে নিছে সেখানে বিটকয়েন অ্যাপের মাধ্যমে তারা হচ্ছে ওইখানে শপিং করা যায় আপনি যদি একটা পণ্য একশো টাকার কিনেন তাহলে সেইখানে হচ্ছে চল্লিশ টাকার বিটকয়েন অ্যাপ দেবেন এবং ষাট টাকা আপনি নগদ দিয়ে একটা পণ্য কিনতে পারবেন সুতরাং এটার ফিউচার হানড্রেড পারসেন্ট ভালো ঠিক আছে বর্তমানে এটা আপনি সোয়াপ করতে পারবেন এটাও আমি দেখাই দিব এখন তো প্রথমে আমি দেখাই দিব কীভাবে সোয়াপ করতে হয় তার জন্য একটু ওয়েট করেন আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যাই এখানে দেখেন দেওয়া আছে কিন্তু তো এটা হচ্ছে আপনারা মাক্সে নেবেন এগুলো কিন্তু হচ্ছে ইউআরএলগুলো দেওয়া আছে এগুলো দিয়ে মেটা অ্যাড করতে হয় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে ম্যাটামাক্সেসে অ্যাড করতে হয় ঠিক আছে প্রথমে আমি হচ্ছে তাদের অ্যাড্রেসটা নিব আমি দেখাবো কিভাবে সোয়াপ করতে হয় এবং কতটুক লাগবে মিনিমাম ঠিক আছে তো আমরা যারা ইউজার আছি সাধারণত তাদের কাছে যে যেটুকু এই এইটুকু হচ্ছে সোয়াপ করার মতো না আমাদের কাজ হচ্ছে আমরা এখন এগুলো কালেক্ট করবো ফিউচারে যখন লিস্টিং হবে তখন ভালো একটা প্রাইসিংশালা পাবো তো আমি প্রথমে চলে যাব হচ্ছে গুগলে সেখানে আইসক্রিম শপে যাবো আমি তো যদি যাই আমি একটু ওয়েট করেন আমি এখন আইসক্রিম শপ যাব তো একটু দাঁড়ান এখানে নেট স্লো তো এখানে যাবার পর এখানে আইসক্রিম শপ নিজস্ব যে টুকেনটা আছে সেটা হচ্ছে ব্রিজ চুকেন তো বিজ টুকেনের মাধ্যমে আমাদেরকে সোয়াপ করতে হবে মানে আমরা যদি বিটকয়েন অ্যাপটা সোয়াপ করি তাহলে তারা আমাদেরকে বিজ টুকেন দিবে এবং এই বিষ টুকেনকে আবার কনভার্ট করে হচ্ছে ইউএসডিটি করতে হবে তো প্রথমে আমরা দেখাবো যে কীভাবে এখানে বিজ টুকেন বানাতে হবে আপনার বিটকয়েন অ্যাপের মাধ্যমে তো এখানে দেখেন একটা আইকন দেখাচ্ছে সেটা হচ্ছে আইসক্রিম শপের এখানে এইখানে একটা অ্যারো বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আপনি সার্চ করবেন সার্চ অপশনে গিয়ে আপনি বিটকয়েন অ্যাপের যে অ্যাড্রেস কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা দিবেন সেটা দেওয়ার পর এখানে বিটকয়েন অ্যাপ নিচে চলে আসবে এটা চলে আসার পর এখানে দেখেন কানেক্ট হয়ে গেল কিন্তু এইখানে যদি আমি সোয়াপ করি তাহলে কিন্তু আমাকে মেটামাক্কস কানেক্ট করে নিতে হবে কারণ ম্যাটামাক্সেই কিন্তু বিটকয়েন অ্যাপগুলো রাখা আছে এবং অনেকের হচ্ছে আপনার এখানে ম্যাটামাক্সে ক্লিক করবেন ম্যাটামাক্স দিয়ে আপনার হচ্ছে কানেক্ট করে নেবেন আমি এটা দেখাইলাম না একদম ইজি তো এটা আপাতত যেহেতু আমরা সব করতে পারতেছি না সেহেতু অ্যাড করার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট দেখাচ্ছি যে হচ্ছে কতটুক পাওয়া যায় তো বিটকয়েন অ্যাপটা উপরে নিয়ে নিব আমরা যেহেতু সেল দিব সেহেতু যেটা সেল দিব সেটা হচ্ছে উপরে থাকবে ঠিক আছে এই এরও বাটনে ক্লিক করলে উপরে চলে যাবে তো এখানে আমার এখানে যেগুলো আছে আমি সেগুলো লিখে দিচ্ছি এখানে তো আমার এখানে এই অ্যামাউন্টটা আছে ঠিক আছে তো এই অ্যামাউন্ট আমি যদি সোয়াপ করতে চাই তাহলে হচ্ছে তারা বিশ টুকেনটা দিবে হচ্ছে এই অ্যামাউন্টের নিচেরটা তো আমরা এটা কপি করে নিই এটা দেখব যে কত ইউএসডিটি হয় ঠিক আছে এর জন্য আমরা টলেটে চলে যাব টাস টলেটে যাবার পর এখানে দেখাই আপনাদেরকে একটু ওয়েট করেন তো এখানে দেখেন আপনার যদি ব্রিজ টুকেনের ইটা না থাকে অ্যাড্রেসটা বা ব্রিজ টুকেন অ্যাড করা না থাকে তাহলে উপরে আইকনে যাবেন আইকনে যাওয়ার পর এখানে ব্রিজ লিখে দিবেন জাস্ট ঠিক আছে লিখে দিলে আপনার সামনে চলে আসবে এটা হচ্ছে ট্রান অন করে দিবেন তো আমি অন করে দিলাম আমি যদি সেন্টেজ ক্লিক করি তাহলে দেখেন প্রাইসটা একদমই কম আমি হচ্ছে অ্যামাউন্ট ব্রিজ এখানে যদি এটা পেস্ট করে দিই তাহলে বিশ ডলারের মতো হয় ঠিক আছে তো এই টুকেনটা এটা আমি যদি এখন ইচ্ছা করি তাহলে এটা হচ্ছে সব করে আমি বিশ ডলার নিতে পারবো এখান থেকে তো এই মুহূর্তে যদি এই প্রাইসটা হয় এই টুকেনের তাহলে ফিউচারে এই টুকেনটা অনেক ভালো একটা অ্যামাউন্ট আমাদেরকে দিবে কারণ এটা এখনও লিস্ট হয় নাই ঠিক আছে যেহেতু এটা মার্কেটে হচ্ছে আপনার অনেক তিনটা কান্ট্রিতে চলতেছে কিছু দিয়ে হচ্ছে আপনার শপিং করা যাচ্ছে সেই ক্ষেত্রে তারা এটা সোয়াবটাও নিয়ে আসছে এখনই যদি তারা সোয়াব নিয়ে আসে যে এটা দুই সালে আপনার লিস্টিং হবে চব্বিশ সালের শেষের দিকে বা পঁচিশ সালে শুরুতে তো এটা যদি দুই বছর আগে যদি সো নিয়ে আসতে পারে তাহলে বুঝতে পারেন যে এটার প্রাইসটা কেমন হতে পারে ঠিক আছে তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তো যেহেতু আমাদের কাছে কম আছে সেহেতু আমরা এখন এটা সোয়াপ করব করবো না আমরা এখন কালেক্ট করে যাব ফিউচার আমরা এটা সেল দিব ওকে তো যারা যারা এখনও হচ্ছে বিটকয়েন অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই বিটকয়েন অ্যাপ টু কেন কালেক্ট করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দিব সেটা দেখে দেখে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে বিটকয়েন অ্যাপ কালেক্ট করে নেবেন একদম ইজি জাস্ট শুধু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন রেফার করবেন রেফার কমিশন পাবেন সেগুলো একদম সাথে সাথে আপনি হচ্ছে উইডো নিয়ে মেটামাক্স রেখে দেবেন একদম ইজি ওকে তো তারপর হচ্ছে কথা বলবো হচ্ছে সিদ্রা ব্যাঙ্ক নিয়ে সিদ্রা ব্যাংক নিয়ে যদি কথা বলি সিদ্রা ব্যাংক হচ্ছে একটা স্টেবল কয়েন হবে ইসলামিক একটা ব্যাঙ্ক হবে এবং তাদের যে অ্যাসেট বা কারেন্সি সেটা হচ্ছে সিদ্রা ব্যাংক যে আমরা যে কয়েনটা বা টুকেনটা হচ্ছে মাইনিং করতেছি তো স্টেবল কয়েন সম্পর্কে যদি বলি তাহলে স্টেবল কয়েন হচ্ছে আপনার ইউএসডিটি ইউএসডিসি তারপর হচ্ছে আপনার বি ইউএসডিটি ইউএসডি এগুলো হচ্ছে স্টেবল কয়েন মানে এক ডলার সমপরিমাণ থাকে ঠিক আছে তো এটাতে যদি লগিং করতে যাই তাহলে লগিং হচ্ছে না এর মানে হচ্ছে সার্ভার প্রবলেম আমি এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি জানাই দিয়েছি তাদের নোটিসটা দিয়ে দিছি এখানে আমি দেখাচ্ছি অনেকের ফোনে এরকম আসতেছে আপনার হচ্ছে সাইনিং উইথ আপনার কে আইসি পোর্ট এখানে ক্লিক করলে আপনার হচ্ছে আপনার নাম চাইবে ইউজার নেমটা চাইবে তারপর হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড নামে আছে সেই নামটা দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এগুলো দিয়ে সেটা হচ্ছে সেভ করে রাখতে হবে এরকম আসতেছে আপাতত তো এটা এখনও কমপ্লিটলি শুরু হয় নাই আপনার কাজ চলতেছে আর আপনারা জানেন যে সিদরা ব্যাংকের সার্ভার খুবই ডাউন থাকে অনেক সময় প্রবলেম করে দুই তিন দিন পর আমাদের লগ করতে হবে এ দেখেন ওনারা কিন্তু দুই ঘন্টা আগে একটা নোটিশ দিয়ে দিছে যে আপনার হচ্ছে এখানে এটা পড়েন মোর আপডেটস কামিং অ্যাবাউট কে ওইসি ডোন্ট রাশ উইথ এনিথিং জাস্ট স্টে টান্ট এখন এখানে বিষয়টা হচ্ছে যে আপনার হচ্ছে অপেক্ষা করতে হবে তারা হচ্ছে কে ওয়াইসির আপডেটের জন্য সামনে কাজ করতেছে সেটা নিয়ে আসবে তো এইখানে বিষয়টা হচ্ছে যে আমাদের অপেক্ষা করতে হবে এটার জন্য ঠিক আছে নো মোড় এখানে ক্লিক করলে আপনারা বিস্তারিত এখান থেকে হচ্ছে আপনারা ডিটেলসে এখানে রিড ওভার করে নেবেন ওকে তাদের হচ্ছে সিদ্রা ব্যাংকের যে অফিসিয়াল যে টুইটার ই এইখানে পাবেন তো তারপর হচ্ছে আপনার এটা তো যারা জয়েন হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যদি সার্ভার ঠিক থাকে আর যদি ঠিক না থাকে তাহলে এই মুহুর্তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে স্বাদশ্রী কোর বিটিসিএস নিয়ে এটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নাই বিশেষ কথা হচ্ছে এটা নিয়ে সেটা হচ্ছে যারা এখনও ইয়ারডে জয়েন হন নয় জয়েন হয়ে যান আরেকটা কথা হচ্ছে যারা এখনও আপনার হচ্ছে উইডো অ্যাড্রেসটা এখানে লিঙ্ক আপ করতে পারেন নাই তারা যত দ্রুত সম্ভব এটা লিঙ্ক আপ করে নিন ঠিক আছে আপনি যদি এখানে মিসচেক করেন কোনো একটা জায়গায় কারণ এটা কিন্তু বিগ একটা প্রজেক্ট আপনাকে বারবার কিন্তু সময় তারা দিবে না ঠিক আছে এবং বারবার এখানে কিন্তু এসে আপনি হচ্ছে এটা কিন্তু সেট করতে পারবেন না মাত্র থ্রি টাইম পাবেন যেহেতু আমি একবার করে ফেলছি আর দুইবার করতে পারবো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে কিন্তু এটাতে কাজ করতেছেন যারা যারা তো আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম একটু দেখাই দিই আপনাদেরকে তো এইখানে একটু ওয়েট করি তো এখানে দেখেন যে একটু পরে এখানে এখানে ইউনাইটেড স্টেট কোর পিসি প্রাইস ইন্ডেক্স মব এখানে হচ্ছে আপনার বিষয়টা যে এটা হচ্ছে সহজে বুঝাইতে হবে আপনারা যদি একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড দেন সেটা কিন্তু একটা রেটিং পয়েন্ট থাকে ঠিক তেমনিভাবে কিন্তু যে কোনো জিনিসেরই কিন্তু মার্কেটে আসলে সেটারও কিন্তু এরকম কাজ হয় আপনারা হচ্ছে ক্লিপটা মার্কেটে আসার সময় কিন্তু এটা একটা রেটিং পয়েন্ট নিয়ে আসে তো ক্ষেত্রে এটা রেটিং পয়েন্ট কিন্তু অনেক হাই ঠিক আছে সর্বশেষ যে রেটিং পয়েন্টটা ছিল সেটার সেটা ছিল হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফোর মানে অনেক সময় রেটিং পয়েন্ট আপনার পাঁচ থাকে পাঁচ অথবা দশ থাকে এরকম থাকে হানড্রেড পারসেন্টের ভিতরে না তো এখন বিষয়টা হচ্ছে যে এটা রেটিং পয়েন্টে ফোর পয়েন্ট ফোর আসছে এর মানে এটা আসলেই আপনার ইতিহাস সৃষ্টি করবে যখন মার্কেটে আসবে কারণ পূর্বে এরকম কোনো একটা অ্যাসেট মার্কেটে এতগুলো এক্সচেঞ্জারে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কিন্তু আসে নাই যেটা কোর আসতেছে এবং আপনার হচ্ছে যে কোরের যে আপনার সার্কুলেটিং সাপ্লাই সেটা কিন্তু খুবই কম মাইনিংয়ের ক্ষেত্রে এবং ওই সাপ্লাই যেটা আসবে আবার আমাদেরকে যেগুলো দিবে সেখান থেকে আবার পঁচিশ পার্সেন্ট মাত্র দিবে তো সুতরাং এটা প্রাইসটা অনেক হাই হবে যে জায়গায় আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আপনার হচ্ছে টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে হাই আপনার রেটিং থাকে হাই সে জায়গায় হচ্ছে যে আপনার করে রেটিং হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফোর আমি এটা নিয়ে টেলিগ্রামে কথা বলছিলাম তো এটাতে যারা জয়েন হন নাই কাজ করতে পারেন নাই তাদের এখন আর কিছু বলার নাই অনেক হচ্ছে অনেক পূর্বে থেকে এটা বলা হচ্ছে যে এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট হবে সামনে আসবে কিন্তু অনেকে এটাকে আসলে আসলে হচ্ছে মানে কেয়ার করেন নাই কিন্তু তারা কিন্তু অনেক জায়গায় কাজ করতেছেন অনলাইনে যদি এটা হচ্ছে প্রত্যেকদিন দুইটা ক্লিক করে রিসিভও করে রাখতেন তাহলে কিন্তু আপনার এমনও হতে পারতো যে আপনার ফিউচারটা ব্রাইট হয়ে যেত কারণ এটার যাদের কাছে পঞ্চাশ থেকে একশোটা কোর থাকবে তারা ফিউচারে আমার যতটুকু মনে হয় যে দু হাজার সাল পর্যন্ত যাদের কাছে একশো আপনার কোর থাকবে তাদের আপনার হচ্ছে অন্য কোনো দিকে তাকাইতে হবে না এই কোর্স দিয়েই তাদের হচ্ছে লাইফ সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ তো এটাতে যারা জয়েন হন নাই তাদেরকে কোনো কিছু বলা নেই আর যারা কাজ করতেছেন তারা হচ্ছে অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেন কীভাবে লিঙ্ক আপ করতে হয় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেগুলো দেখে দেখে করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে ইয়ার জয়েন হয়ে যান আরেকটা বিষয় বলি আমি যে হচ্ছে ইনভেস্টমেন্ট সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম এই ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আমি একটা ভিডিও দিব যারা কাজ করতেছেন তো এখানে এখন কি করা উচিত আমি আগেই বলছি যে ইনভেস্টমেন্ট সাইটে এখন হচ্ছে ডিপোজিট করা উচিত না ঠিক আছে তো আপনারা হচ্ছে টেলিগ্রামে একটু এ করে রাখবেন আমি টেলিগ্রামে সেগুলো বলে দিব প্রত্যেকটাই ওইখানে হচ্ছে পিকচারগুলো দিয়ে আমি একটা ভয়েস দিয়ে দেবো সেগুলো ওইখানে আপডেটগুলো পাবেন আপনার হচ্ছে দশ মিনিটের একটা ভিডিও মেক করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই ওকে তো এই ছিল আজকের মোটামুটি আপডেট সিদ্রা ব্যাঙ্কের জন্য একটু ওয়েট করতে হবে আমাদের বিশেষ করে আমারটাও হচ্ছে না লগিং আপনারা অনেকেই বারবার বলতেছেন যে এটার কী আপডেট আসছে তো যদি লগিং করতে পারতাম তাহলে আমি এটা দেখাইতে পারবো না আমি আমি হচ্ছে এটা ব্রাউজার দিয়েও ওপেন করছি কিন্তু আমার ওই অপশনটা এখন পর্যন্ত আসতেছে না সেজন্য আমি দিতে পারতেছি না নেক্সট আপডেট সিদ্রা ব্যাংকেরই থাকবে যারা যারা সিদরা ব্যাঙ্কে কাজ করতেছেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন চেপে দেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যেন আপডেটগুলো প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে পারেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম